হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হলো মঙ্গলবার, আর দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, পুরো একদম ফুল রেডি। মাথায় এসব মানে কি বলবো, স্কার্ফ নিয়ে নিয়েছি, মাস্কটাও জাস্ট ওঠাবো। তো এখন যাব হলো আমি মেঝো পিসির বাড়ি। পিসির বাড়ি হলো, কালী পুজো ছিল আজকে, তো দুপুরে পুজো হয়ে গেছে, তো আমরা এখন সন্ধ্যাবেলা যাচ্ছি। তো এখন দাদার ঘরে, এই যে দাদা আর যে বৌদি এখনো সাজুগুজু করছে আর কি, তো এখনই বেরিয়ে পড়বো। সবাই অলরেডি বেরিয়ে পড়েছে টোটোতে করে, তো আমিও ভাবছিলাম যে টোটোতে যাব, তো পরে আবার ঠিক হলো যে না, গাড়িতে করে যাবো, মানে মোটরসাইকেলে। তো আমরা তিনজন, আমি দাদার বৌদি মিলে এখনই বেরিয়ে পড়বো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, জানি না কতক্ষণ কন্টিনিউ করতে পারবো। তো চলো, তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এখন এসেছি একটু পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরতে হবে, তো সেই জন্য আর আমরা স্কুটি নিয়ে বেরিয়েছি। আর তোমাদেরকে বলা হয়নি যে আমার পিসি বাড়ি কোথায়। তো পিসি বাড়ি হলো চন্দনদাতে, ওই আমাদের বাড়ি থেকে যেতে মোটামুটি 15-20 মিনিট মতো সময় লাগে। যে পিসি বাড়ি এলাম এইমাত্র, ওই পিছনে মা বৌদি বোন সবাই আছে, সবাই এসেছি আমরা বাড়ি থেকে। আর এদিকে এই যে নাম, এই কীর্তন হচ্ছে আর কি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। মানুষ আর পুজো ছিল, তো সেই জন্য সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জন দিয়ে দিতে হয়। আর এই যে এখন ওই কপালে কীর্তনের যেটা হয় আর কি, তিলক দেয়, সেটা নিলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া করে নেবো, খাওয়া দাওয়া অলরেডি চলছে, তো এদের হয়ে গেলে আমরা এরপরে বসে পড়বো। এখানে এই যে আমাদের বাড়ির সবাই মিলে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, সবাই আছি এখানে। তো এই যে খেতে বসে গেছি আমরা, এটা হলো মা আর বোন, আর এটা হলো জ্যাঠার মেয়ে। তো যেহেতু পুজো সেই জন্য খিচুড়ি আর তরকারি। তো দেখো বলতে বলতে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে, এখন এই যে চাটনি পায়েস মিষ্টি সমস্ত দিয়ে দিয়েছে। আর দেখো আমাদের খাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু বসে আছি, বসে একটু আড্ডা দিচ্ছি। আর ওই যে বোনরা এখন চলে যাবে, ওরা টোটোতে করে এসেছিলো, আর আমরা একটু পরে যাব, দাদারা খাচ্ছে খাওয়া হলে, তারপর আমরা একটু পরে বেরোবো। হ্যালো হ্যালো, হাই, গাড়ি চালাচ্ছি, খুব অন্ধকার, জমে ঠান্ডা পড়েছে। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এই যে এখানে একটা মানে আলমারি সমস্ত কিছু কভারের দোকান আছে, তো দাদার বৌদি ওখানটাতে একটু গেছে, একটু আলমারির কভার বানাতে দেওয়া রয়েছে, আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি। আর ওই যে এই সাইডে দেখো, এটা কিন্তু আমাদের বাতকুল্লা স্টেশন, তার পাশে একটা মাঠ আছে, আর এই সাইড দিয়ে এখানে একটা রাস্তা, আমি দাঁড়িয়ে আছি, ওরা আসুক তারপরে যাব। হয়ে গেছে কাজ সারা, খিচুড়ি খাওয়া হয়ে গেল, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, বেশি দেরি করব না, রাস্তায় আছি। তো দেখতেই পাচ্ছ সব একদম একদম শুনশান শুনশান, কেউ নেই। সবে কটা বাজে? 9:30 হবে মনে হয় নাকি? হ্যাঁ, এখন মনে হচ্ছে পুরো ফাঁকা রাস্তা, শীতের রাত, তো ওই জন্য ওটা সমস্যা হয়েছে, গরমের রাত হলে কোনো ব্যাপার ছিল না। তো চল বাড়ি যাই, চলো। আমরা চলেই এসেছি প্রায়, আবার গেট পড়েছে, আর গেট থেকে একটুখানি লাগে আমাদের বাড়ি যেতে, মাত্র 2 মিনিট। তো গাইস বাড়ি এলাম এই মাত্র, আর এখন রাত 9:45 বেজে গেছে। তো রাত খুব একটা হয়নি, তবুও দেখলে বাইরে প্রায় লোকজন নেই। তো যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নতুন বন্ধুরা। তো জানি আগের মতো মেনটেন করতে পারছি না ভিডিও দেওয়ার, তবুও তোমরা একটু নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো না কেন, তোমাদের কাছে সবার প্রথমে ভিডিওটা পৌঁছে যাবে। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেবো, তারপর গান নিয়ে বসবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে আজকে। প্রতিদিন আমি একটু গানটা নিয়ে বসি 1 ঘন্টা মতো, তো এখন একটু ওই আধ ঘন্টা মতো একটুখানি বসবো, তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।